একটা গোলাপ, কারণ আমার যতদিন টাটকা যতদিন গন্ধ ছড়াবে আমি সবার কাছে জন্য চাই না, ঠিক মতো দিতে পারে না। আমি বলছি না ভাইয়া সরি, মিডিয়ার জগৎটা এটা, মিডিয়ার জগতে এটা, শুধু আমি বলতে না সবার ক্ষেত্রে এটা অনেক একটা পুরুষ যখন একটা মেয়েকে দেখবে বা একটা মেয়ে একটা পুরুষকে দেখবে তার মধ্যে আসলে একটা মনে একটা শিহরণ জাগবে, এটাই স্বাভাবিক। উঠতে গেলে একটু পরিচালকের সাথে তো প্রেম ভালোবাসা করতেই হবে, কিন্তু আমি এরকম মনে মনে আসলে মিডিয়াতে কাজ করতে গেলে এটা অনেক ইয়ে করেছে, এটা নিয়ে আমি বলতেছি না, কারণ সাংবাদিক বলেন আপনারা সামনে আছেন, আপনারা যে খুব ভালো তুলসী পাতা সেটাও না, কিন্তু আমি অনেক মনে মনে একটা ভালো পরিচালক চাইছিলাম পাই নাই, যদি আমাকে একটু ভালোবাসো যদি একটু উপরে ধাক্কা একটু উপরে তুলে দিত, কিন্তু এরকমই চাইছে যে না আগে তা ভালোবাসা লেনদেন হোক। তার মানে কি বাংলা চলচ্চিত্রে এই লেনদেনের বিনিময়ে উপরে উঠা যায়? এটা এটা শুধু বাংলা চলচ্চিত্র, এটা অল বিশ্বের মধ্যে এখন পৃথিবীতে শুনেন উপরে লেভেল উঠতে গেলে মামা দাদা কেউ থাকতে হবে, বড় ভাই মামু থাকতে হবে, এইটাই স্বাভাবিক। এখন আপনি একটা সাংবাদিক, এখন মনে করেন আমি এতগুলো বয়স দিচ্ছি, এখানে অনেকগুলো আছে, সবাই যে আমার বয়সটা একদম উপর লোক পচাবে এটা না, কারো চোখে ভালো লাগলে হয়তো আমাকে কিছু পাবে না আমার কাছে, তারপরে বলবে কি দূর জেনিফারকে দিয়ে দিয়ে আজকে একদম সবার চোখে চোখে যেন জেনিফার থাকে। আসলে আমি ভাইরাল হতে চাই এটা বলতে না, কারণ আমি আসলে এমন কিছু করতে চাই যেন মানুষ আমি একদিন না থাকলেও মানুষ আমাকে স্মরণ করবে বলে জেনিফার নামের একজন ছিল। ভাইরালিটা হচ্ছে ক্ষণিকের জন্য, একটা সময় দেখা যাবে কিটা নিয়ে মানুষে ট্রোল করবে গানা বাজনা করবে, কিন্তু ভালো মানুষ হয়ে মানুষের মাঝে থাকতে চাই। আপনি যে জেন্ডারের কথা বললেন, আর জেন্ডারদের জন্য কিছু করতে চান কিনা? আল্লাহ যদি শুধু চারজনটা না, আল্লাহ যদি কখনো আমাকে ওরকম তৌফিক দেয় আমি সবাইকে নিয়ে করব। পৃথিবীতে মানুষ শুনেন, একটা যখন এমপি হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে এমপি হয়েছে সারা বিশ্বের সে প্রধানমন্ত্রী, সে কিন্তু শুধু একজনকে করে না, সে কিন্তু সারা মানুষকেই করে, আর একটা মানুষ কতজনকে করবে? অনেক মানুষ ওনার উপরে রেগে যায়, অনেক মানুষের রাগ করে বলে আমাদের দেয় না কেন, আসলে সবাইকেই দেয়, হয়তো একটু সময় লাগে বা দিচ্ছে হয়তো অর্ধেক রাস্তায় এসে এটা আটক হয়ে আছে, বা অনেকে শুনতেছি একবার নির্বাচনের মধ্যে প্রচুর চাল দিয়েছে এটা নাকি গা মানে একটা পুকুরের মধ্যে ফালাই দিয়েছে অনেকে। আমার এটাই যারা উপরে লেভেলে আছেন বা ইয়াতে আছেন সবাই আমাদের দিকে একটু ভালো দৃষ্টি রাখবেন, আমাদেরকে ডাকবেন, মুখ চিনে চিনে কাজের জন্য ডাকবেন, আমরাও চাই আপনাদের মধ্যে কাজের মধ্যে ভালো একটা জায়গাতে থাকতে, কেউ কিন্তু চায় না কখনো খারাপ লাইফ বেছে নিতে, সবাই চাই একটু ভালো থাকতে। জি জি, আপনাকে না পেয়ে যারা কষ্ট পেয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আপনি কি বলা থাকবে? আচ্ছা যাই হোক, কারণ মানুষ শোনেন পৃথিবীতে মানুষ কখন কাকে ভালোবাসে, একটা মানুষ দেখবেন একটা ছেলে কেউ ছেলে বন্ধু করে সারা জীবন কাটিয়ে দেয়, হয়তো আমাকেও জানতে বা জানতে কেউ ভালোবাসতে পারে, বা অনেকে আমার পাশে দাঁড়াইছে হয়তো তাদের কথা আমি রাখতে পারি না, তারা আমাকে টাকা পয়সা দিক যে কোনোভাবেও আমার আর্থিক অবস্থা শুনে আমাকে হেল্প করেছে, হয়তো আমি তাদের কথা রাখতে পারি নাই। কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো সবার কাছে আমি সরি, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, সবাই দোয়া করবে আমি যেন সামনের যেতদিন পৃথিবীতে বেঁচে থাকি, যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি।